বিলকুল। জীবনে প্রেম তো আর বলে কয়ে আসে না, কখন যে কিভাবে কে কার প্রেমে পড়ে যায় বলা কঠিন। কারো বাল্য বয়সে স্কুল জীবনে আসে একের পর এক প্রেম, আবার কেউ প্রেম পর্বে পা রাখেন বিয়ের হাত ধরে। তবে বিয়ে করলেই যে আর প্রেম আসবে না জীবনে এমন বলা যায় না, হামেশাই তাই ঘটে যায় বিবাহ বহির্ভূত প্রেম অর্থাৎ পরকীয়া। যুগে যুগে পরকীয়ার ঘটনা ঘটে চলেছে সমাজে, যদিও অনেক ক্ষেত্রেই সমাজে সংস্কৃতি বহির্ভূত বলে সমালোচনার মুখে পড়তে হয় এই প্রেমকে। তবে এই প্রেম পর্ব নিয়ে চর্চাও কিন্তু কম হয় না। আসলে প্রেম তো আর কোনো চোখ রাগানি মানে না, তাই মনের টানেই চিরকাল পরকীয়া প্রেমের হাতছানিতে সাড়া দিয়েছেন বহু পুরুষ এবং নারী। অনেকে মনে করেন বিবাহিত সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব থেকেই পরকীয়া সম্পর্কের দিকে যান মানুষ। সম্প্রতি ভারতে এমনই এক পরকীয়ার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলেছেন স্বামী। এরপর ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়ায়। ভিডিওতে স্ত্রীকে বলতে শোনা যায়, আমাকে জামা কাপড়টা অন্তত পরতে দাও, অর্থাৎ একেবারেই অপ্রস্তুত অবস্থায় পরকীয়া প্রেমিক সহ হাতে নাতে ধরা পড়েছেন স্ত্রী। সোশ্যাল মিডিয়ার কারণে আজকাল দাম্পত্য কলহ আর বাড়ির চৌহদ্দির মধ্যে থাকছে না, তা চলে যাচ্ছে নেট দুনিয়ায়। অতীতে পারিবারিক ঘটনা চার দেয়ালের মাঝেই সমাধান করা হলেও এখন সেটি আর হচ্ছে না। মুহূর্তে এই ধরনের পারিবারিক ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমও অসামাজিক ভিডিওতে সয়লাব। ভাইরাল এই ভিডিওতে দেখা যায় একটি ঘরে প্যান্ট পরছেন এক যুবক, হঠাৎই সেখানে আগমন এক মহিলার, মহিলার প্রেমিক। প্রস্তুত হতেই পুলিশ তাকে বলতে থাকেন, থানায় চলো এবার, তোমাকে পরকীয়ার মজা দেখাবো। গবেষণা বলছে একই সঙ্গীর সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্কে লিপ্ত থাকার ফলে একঘেয়েমি চলে আসে, নতুন স্পর্শ পেতে চায় মন, আর তারই ফাঁকে মনের অজান্তেই হয়তো জীবনের পা রাখে নতুন মানুষ, নতুন সম্পর্ক। তবে এ ধরনের সম্পর্কের কারণে সমাজে বাড়ছে নানা অপরাধ, এমনকি মানুষ খুনের মতো অপরাধ ঘটে এই পরকীয়ার কারণে, আর তাই ইসলাম ধর্ম অনুযায়ী কঠিন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়ে থাকে পরকীয়াকে। ওমানে শতভাগ নিজস্ব মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে কল করুন +9689562664 এই নম্বরে।